গত মঙ্গলবার থেকে দেশ জুড়ে বিভিন্ন ব্যাংকে 2000 টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। নোট বদল করার ক্ষেত্রে লাগছে না প্যান বা আধারের মতো পরিচয়পত্র। এ বিষয়ে আরবিআই এবং এসবিআই এর মতো ব্যাংকের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দায়ের করেছিল একটি জনস্বার্থ মামলা। সোমবার ওই মামলাটি খারিজ করে দিল আদালত। দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। আবেদনে অশ্বিনী দাবি করেছিলেন পরিচয়পত্র ছাড়া নোট বদলের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক কাজ, এমনকি তা ভারতীয় সংবিধানের 14 নং অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে। এদিন দিল্লি হাইকোর্ট ওই মামলা খারিজ করে দিল। ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পূর্ব ঘোষণা মতেই আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে নোট বদল প্রক্রিয়া, লাগবে না কোনো পরিচয়পত্র। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।